সৃষ্টির আদিকল্পে যখন ব্রহ্মাণ্ড বলতে কিছুই ছিল না, ছিল না কোনো গন্ধ শব্দ স্পর্শের অনুভব, তথাপি তখন একমাত্র বিদ্যমান ছিলেন সপ্ত ব্রহ্মময় নিরাকারা নির্গুণা অচিন্তা পরমা প্রকৃতি আত্মা শক্তি মহামায়া। সেই পরম ব্রহ্মময় মহামায়ার যখন ব্রহ্মাণ্ড সৃষ্টির ইচ্ছা হল, তখন তিনি নিরাকার থেকে সাকার রূপে প্রকাশিত হলেন এক অপূর্বা নারী তার লীলা সম্পাদন। कथ्यते माता विमुच्यामि तदा नमस्ते माता।